হ্যালো বন্ধুরা, বৃষ্টির ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ভেজ শাহি পনির। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটি বানাতে পারবেন। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এটি দারুণ লাগে খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নিই ভেজ শাহি পনির বানানোর জন্য কী কী লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পনির, 1 বড় চামচ চারমগজ, এটি বাজারে পেয়ে যাবেন, 4টি শুকনো লঙ্কা, 2 টুকরো আদা, 1টি বড় চামচ পোস্ত, 4 চামচ সাদা তেল, 25 গ্রাম কাজু, নুন স্বাদ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 7 মতো। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে পোস্ত, 2 টুকরো আদা, 2টি শুকনো লঙ্কা, 4 মগজ ও কাজু নিয়ে একটি মিহি পেস্ট করে নিতে হবে। আমি পেস্ট করে নিলাম, দেখুন কি সুন্দর মিহি পেস্টটা হয়েছে। এবার চলুন রান্না শুরু করি। প্রথমে একটি কড়াই নিয়ে তাতে 3 টেবিল চামচ তেল গরম করতে দিলাম। গরম হয়ে এলে ওতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নিচ্ছি। এবার তেল কমিয়ে নিয়ে বাটা সমস্ত পেস্ট দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলা কষে নিতে হবে। ভালো করে কষে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আরও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটি ফুটে এলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।